সবাই শোনো, আজকে আমরা বাঘ শিখব, কিন্তু এই বাঘটা কিন্তু একটু অন্যরকম এবং একটু জটিল। আমরা যদি ভালো করে মন দিয়ে শুনি দেখি তাহলে পারব। আজকের যে বাঘটা সেটা হচ্ছে দশমিকের বাঘ। দশমিক সংখ্যাকে কীভাবে ভাগ করতে হয় সে বাঘটা আজকে আমরা করব। তো প্রথমে আমরা একটা অঙ্ক লিখি, তোমরা সবাই খেয়াল করো, 2.316 ভাগ 3। তাহলে এই যে একটা দশমিক সংখ্যা 2.316, তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। এরকম একটা ভাগ যদি আমরা শিখতে পারি তাহলে দশমিকের যত ভাগ অঙ্ক থাকুক আমরা করতে পারব। তাহলে প্রথমে দেখো, 3 দিয়ে 2.316, আমাদের প্রথম কাজ আমরা কতকে ভাগ করবো? আমরা কি 3 দিয়ে কি 2কে ভাগ করতে পারবো? কারণ 2 হচ্ছে ছোট। তাহলে আমাদের কাজ হচ্ছে পরে আরো একটা সংখ্যা নেওয়া। এখন আমরা পরের সংখ্যা নিতে গিয়ে দেখলাম যে প্রথমে একটা দশমিক আছে, এই দশমিক যদি থাকে তাহলে আমরা একটা সংখ্যা নিতে পারতেছি না। তাহলে প্রথমে যে আমরা 2কে ভাগ করতে পারতেছি না, 2-এর নিচে 2 লিখলাম, অথবা আমরা এখানে শূন্য দিই, শূন্য দিয়ে 2টা নামায় দিলাম। এখন এই যে দশমিকটা আমরা এটাকে আমরা সরাই দিব, এটাকে আমরা উপরে দিলাম, কিন্তু এই দশমিকটা কিন্তু মোছা যাবে না। মনে রাখতে হবে যে আমরা মনে রাখলাম, মনে মনে এই দশমিকটাকে উপরে তুলে দিলাম। দেওয়ার পর এখন আমাদের সামনে কত আছে? 3। এখন আমরা 3 নামাতে পারি, নামাইলাম। এখন 3 23-এর মধ্যে কয়বার যায়? সাতবার দিলে হয় 21, বিয়োগ করলে থাকে 2। এবার আমরা আর একটা সংখ্যা নামাবো, এবার কত নামাবো? 1। নামালাম 1, এখন কত হয়েছে? 21। ভাগ দিতে পারি? 3 দিয়ে দিতে পারি না? কত হয়? আবার আমরা পাইলাম 7, 3 7 21। দেখো এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কিছুই থাকে না, শূন্য। আচ্ছা, আমাদের শূন্য লেখার দরকারই নেই। এখন আমরা কি করব, আরো একটা সংখ্যা আছে এটা নামাব, নামাইলাম 6। দেখো আমি 6টা কিন্তু ডান পাশে লিখছি, 1 অথবা 2-এর নিচে লিখি নাই, কারণ কি আমাদের কাজ কিন্তু এদিকে না। আচ্ছা, 1 আর 3 6-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 3 দেখো না 6 দিলাম, এই যে মিলে গেল আমাদের 0। তাহলে দেখো এখন দশমিকের বাম পাশে জায়গাটা কেমন একটু খারাপ দেখা যায়, এখানে আমরা 0 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা ভাগফল পেলাম 0.772। তাহলে এই নিয়মে যদি আমরা ভাগ অঙ্কটা করতে পারি, শিখতে পারি, দেখবে দশমিকের কোনো ভাগ আর আমাদের সমস্যা হবে না, আমরা যে কোনো দশমিকের ভাগ করতে পারবো।